আপনারা গতকাল থেকে দেখছেন আসানসোল লোকসভা জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করছে, আজ অবধি কাল ভোট পেরিয়ে যাওয়ার পর আজ অবধি সেই সন্ত্রাস কায়েম আছে। গতকাল বাবুল সুপ্রিয়র উপরও হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে এবং আজকেও বুথ ধরে ধরে, আমি বারাবণি বিধানসভার বলছি, বুথ ধরে ধরে হামলা করছে। আজ সকালবেলায় বারাবণি বিধানসভার ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের যে নান্দাই গ্রাম আছে 237 নম্বর বুথ, সকালবেলায় দুটো ছেলেকে ওইখানকার তৃণমূল কংগ্রেসের গুন্ডারা নৃশংসভাবে মেরেছে। তার মধ্যে একজন হারাধন সোরেন, আমাদের বারাবণি ব্লকের এসটি মোর্চার প্রেসিডেন্ট, এবং দ্বিতীয় জন রামলাল কিস্কু, ওকে এত বিভৎস মেরেছে, ছেলেটা দুটো হাত ভেঙে গেছে, মাথাটা এমনভাবে মেরেছে 36টা সেলাই হয়েছে, খুবই সিরিয়াস, আপনারা নিজেরা দেখুন। তো এইভাবেই তৃণমূল কংগ্রেস ভাবছে যে সন্ত্রাস করে বিজেপিকে আটকাবে। আমি পরিষ্কার বলতে চাই, ওনারা বুঝে গেছেন যে আসানসোল লোকসভায় ওনাদের পরাজয় নিশ্চিত, তাই ওরা স্পেসিফিক বুথ ধরে ধরে আক্রমণ হামলাগুলো করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এর প্রতিরোধ